যারা মানে আমাদের ছোটনাগপুরের কর্মী, এরা কিন্তু একই দিনে একই সময়ে আমাদের বাঁধনা করে। সাঁওতালদের মাঝে বাঁধনা ওরা সময়ে করে, যখন ধান পাকে তখন করে অনেক জায়গাতে, আর অনেক জায়গাতে আমাদের এইখানে আমাদের সঙ্গেই করে। আবার ওরা অনেক দুমকা দিকেও অন্য সময় হয়। এই যে এই বিষয়গুলার উপরে আমাদের সঙ্গে এদের কিসের জন্যে এদেরকে বলেছে যে কর্মীরা যদি এসটি হয় তাহলে তোমরা কিছু পাবে না। আরে সরকারে তো বোকা আছে, সরকার তো এইটা হলে তো 8% বা 7% থাকবে, কে বলেছে? এটা তো চেঞ্জ হতে পারে। সরকার যখন কর্মীকে এসটি করবে তো সেখানে তো তার পরিবর্তন ঘটবে। এই সাধারণ জিনিসটা না বুঝে এরা বিভিন্ন জায়গাতে, এবং আমরা বলবো আজকে এই যে কর্মী এবং সাঁওতালদের মাঝে পরম্পরাগত যে সম্পর্ক বা ঐতিহ্য, এতে কিন্তু কুঠার আঘাত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি, কিছু লোক, কিছু সংগঠন। আমরা এটা এই ঘটনার তীব্র আমরা নিন্দা করছি। আমরা অচিরেই কিন্তু ডিএম সাহেব, এসপি সাহেব, চারটা জেলায় আমরা সবকে বলব যে কোথাও যদি সাম্প্রদায়িক এই দ্বিধা দ্বন্দ্বের বা কোনো কিছু তৈরি হয় তাহলে কিন্তু দায়ী হবে তারা, যারা যে ব্যক্তিরা আজকে এরকমভাবে কাজ করছে তারাই দায়ী হবে। এটা রাজনীতির দলে রাজনীতিতে করে তো হয় না, এটা ক্রাইটেরিয়ার বেসিসে হয়। এবং ভারতের সংবিধানে 342-এ লেখা আছে একটা জাতি তার জাতির পরিচয় কি করে পাবে, তার আইডেন্টিটি কি করে পাবে, এটা কেউ বললে হয় নাই। আর তাহলে সবাই তো বলতে পারে আমি আদিবাসী হব, লাভে লোভে। আর আজকে আমি বলছি আদিবাসী কর্মী সমাজ শুধু লোভের প্রশ্ন নাই আর সংরক্ষণ প্রশ্ন নাই, আমরা বলছি